আইহাল মুসলেমোন আজকে আমরা অর্জনে তরুণদের প্রতি কোরআন এবং সন্ন্যার যে নির্দেশনা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে তিনি মানুষকে সম্মানিত করেছেন এবং এই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়টা হচ্ছে তারুণ্য বয়সের মাঝখানটাতেই তার অন্যের একটা সীমারেখা আল্লাহ সুমান্তাল্লা সৃষ্টি সৃষ্টিগতভাবেই ঠিক করে দিয়েছেন আর আরবিতে বলা হয় খায়রুল ওমরে আউসাতুহা তুহা যে কোনো জিনিসের মধ্যম জায়গাটাই হচ্ছে সবচেয়ে উত্তম তার অন্যটা বয়সের মধ্যম স্থান সূর্য ওঠার জায়গাটা যদি আপনারা দেখেন দেখবেন সূর্য যখন মধ্যগগনে থাকে দ্বীপপ্রহর তখন সেটা সবচেয়ে উজ্জ্বল থাকে এবং তার তাপ সবচেয়ে বেশি থাকে সুতরাং তারণ্য হচ্ছে মানবতার সবচেয়ে শক্তি এবং উত্তাপের জায়গা ফলের মাধ্যমেই আসলে সবচেয়ে ভালো কাজ করা যায় একটা জাতির আশা ভরসা জায়গা হচ্ছে তারুণ্য জাতির ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের বিশাল অবদান এবং জাতির জাগরণের উৎসাহ তরুণরা এটা শুধু যে আজকে প্রমাণিত হয়েছে তা নয় বরং রাসুল সাল সাল্লামের সাহাবাদের মধ্যে আমরা যারা পটেন্সিয়াল সাহাবা ছিলেন আমরা দেখি যে সেখানে তারুণ্যের আধুক্য আবু অবকর রাদি আল্লাহ তাল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স আটত্রিশ অমর আদন খত্তাব রাদি আল্লাহ তাল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স আটাশ এবং আলী আবি তালেব রাদি আল্লাহ তাল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল দশের কম সাল্লাহ সাল্লামের চারপাশে তরুণ সাহাবিরা যাদেরকে স্কলার হিসাবে আমরা পাই তারা কিশোর স্কলার ছিলেন তখন আবদুল্লাবনা আব্বাস পনেরো বছরের নিচে তখন তাদের বয়স মদিনায় যখন আসলেন এবং আবদুল ইবনে অমর আব্দুল খতাব আবদুল ইবনে আব্দুল ইবনে আমর আব্দুল আস বিখ্যাত সকল সাহাবি তরুণ ছিলেন এমনকি তরুণ মহাদ্দেশ আবু হরায়ী আল্লাহ তালু এরা কেউ বয়স্ক ছিলেন না তার মানে হচ্ছে পৃথিবীর সব বড় বড় কাজ তরুণদের মাধ্যমেই হয়েছে রাসুসাল্লাহ আসলামের সেনাপতি বিন ওয়ালিদ তিনিও তরুণ সেনাপতি ছিলেন এই ইতিহাসগুলো হয়তো আমাদের সামনে এইভাবে আসে না ফলে তার জয়গান করি আমরা সত্য কিন্তু তরুণদেরকে ঠিকমতো গাইড করা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ জাতির জন্যে এত বড় একটা শক্তিশালী একটা প্রজন্ম যাদের মাধ্যমে একটা জাতি উন্নতির শিখরে উঠতে পারে তাহলে তাদের গাইডেন্সটা খুব জরুরি এবং সবচেয়ে বেশি তাদের জন্য যেটা প্রয়োজন প্রপারলি গাইডেড হওয়ার জন্যে সেটা হলো জ্ঞান অর্জন জ্ঞান অর্জন কোন জ্ঞান তারা অর্জন করবে মুসলিম তরুণরা অবশ্যই শুরু করবে কোরআন এবং হাদিস দিয়ে কিন্তু কোরআন হাদিস সামনে থাকলেই তো জ্ঞান অর্জিত হয় না আমাদের প্রায় সবার ঘরেই কোরআন আছে আছে না এবং প্রত্যেকের ঘরে এখন হাদিসের মেন গ্রন্থগুলো আছে বাংলা অনুবাদ সহ আছে কিন্তু জ্ঞান কি অর্জিত হচ্ছে আমি যদি শেলফে প্রচুর বই জমিয়ে রাখি বা শোকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখি কোরআন হাদিস এবং আমাদের সালাফের প্রচুর বই কিংবা আধুনিক বিজ্ঞানেরও যথেষ্ট বই তাহলে কি জ্ঞান ধরা দেবে আমাদেরকে কখনোই নয় জ্ঞান অর্জনের কিছু নীতিমালা আছে জ্ঞান অর্জনের যে নীতিমালাগুলো আছে সেগুলো আমাদের জানা দরকার যুবকদেরকে নিয়ে আরব কবিদের অনেক সুন্দর সুন্দর কাব্য আছে কবিতা আছে এবং কাসিদা আছে আমি ছোট্ট একটা কথা এখানে উল্লেখ করছি একজন কবি যুবকদের কথা যেভাবে বলেছেন শাবাবুন জল্লালু সুবুল আল মা আলী মা আরাফু সেওয়াল ইসলামে দিনা যুবক যারা উচ্চে ওঠার পদগুলো মারিয়েছে তারা দিন হিসাবে এবং জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ছাড়া আর কোনো কিছুকেই তারা চেনেনি গ্রহণ করেনি ওয়াইদা জন্মা মিনাল আল ইল্লা ইনা যখন অন্ধকার ঘনিয়ে যায় তুমি তাদেরকে ভীত দেখতে পাবে না তবে তাদেরকে দেখতে পাবে সেজদারত অবস্থায় কাদালিকা আখরজ ইসলাম ও কৌবী শাবাবান তহেরান আমিনা খুব সুন্দর একটা কথা অনুরূপভাবেই ইসলাম আমার জাতিকে আমার জাতির তরুণদেরকে উৎপাদন করেছে তাদেরকে বের করেছে সৃষ্টি করেছে এমন যুবক হিসাবে এমন তরুণ হিসাবে যারা পবিত্র যারা স্বাধীন চেতনার অধিকারী এবং যারা বিশ্বস্ত আমানাতদার আসলে এই তরুণদের আশাই তো আমরা করছি তাই না যে কোনো জাতি পৃথিবীর যে কোনো জাতি পবিত্র জীবনের অধিকারী শক্তিশালী দক্ষ নিষ্ঠাবান পুণ্যবান সৎ এবং আমলাদ্দার একটা তরুণ প্রজন্মকে আশা করে সেই প্রজন্ম তো এমনি তৈরি হবে না সে প্রজন্ম তৈরি হওয়ার জন্য আসলে জাতির লোকদেরকে যেমন কাজ করতে হবে তরুণদেরকে উঠে আসতে হবে যেমনিভাবে সাল্লামের তরুণ সাহেবেরা উঠে এসেছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের নেতৃত্বকে গ্রহণ করেছিলেন কোরআন সন্ন্যার জ্ঞানকে তারা ধারণ করেছিলেন কোরআন সন্না নিছক কোনো ধর্মীয় জ্ঞান নয় এটা মনে রাখবেন আপনি কোরআন এবং সন্ন্যার মধ্যে আপনি দেখবেন যে সারা দুনিয়ার শুধু দুনিয়া না বরং এই বিশ্ব জগতের সব কিছু নিয়ে আলোচনা আছে আল্লাহর সৃষ্টির সকল বিষয় কোনোটাই বাদ নেই অ্যাম্বয়লজি থেকে আরম্ভ করে মানব বিজ্ঞান অ্যান্থ্রপোলজি সোশোলজি আকাশ বিজ্ঞান কোনটা এখানে বাদ আছে কৃষিবিজ্ঞান কোনোটা এখানে বাদ নেই সব কিছুর আলোচনা এখানে আছে বরং সায়েন্টিফিক গুলোতে ভরা কোরআন এবং সুন্না ফলে সুন্নার জ্ঞানকে শুধুমাত্র নিছক ধর্মীয় জ্ঞান বলাটা ধুল বরং কোরআন সুন্না হচ্ছে একটা অলরাউন্ড জ্ঞান কেন্দ্র যেখানে দিনের জ্ঞান শেরিয়ার জ্ঞান প্রধানত আমরা পাই এবং তার সাথে সাথে অন্য জ্ঞানগুলোও আমরা পাই তাহলে আমাদের জন্য আসলে করণীয়টা কি আমাদের তরুণরা কিভাবে নিজেদেরকে গড়ে তুলবে প্রথমত যেটা আমরা বলেছি যে তরুণদের এই তারুণ্য হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় নেয় মাহ জীবনকে সবচেয়ে বেশি মানুষ উপভোগ করে তারুণ্যের সময় তার চলা ফেরা তার মুভমেন্ট তার আনন্দ উল্লাস তার ভ্রমণ এবং তার সব কিছু দেখবেন যে সবচেয়ে বেশি এনজয় করে তারা তারুণ্যের সময় ছোট সময় বুঝে উঠতে তার সময় লেগে যায় আর বড় হওয়ার পরে নানা রোগ বাসা বাঁধে ফলে সেভাবে আর জীবনকে উপলব্ধি করা কাজে লাগানো এটা কঠিন হয়ে পড়ে মানুষের জীবন সংকীর্ণ এবং সীমাবদ্ধ হয়ে পড়ে অতএব তারুণ্যের এই যে ন্যামাতটা প্রথম মাইন্ডসেট করতে হবে যে আমি এটাকে কাজে লাগাবো আল্লাহ আমাকে যে সুস্থতা দিয়েছেন যে শক্তি দিয়েছেন যে যে আকাঙ্ক্ষা দিয়েছেন যে মনোবল দিয়েছেন যে সংকল্পের শক্তি দিয়েছেন সে সব কিছুকে আমরা কাজে লাগাব এই মাইন্ডসেটটা খুব জরুরি এটা যদি না হয় তখন দেখবেন তরুণদের অধিকাংশই বিপথে চলে যায় তখন তার তরুণের শক্তিটা পৃথিবীর উন্নয়নের কাজে লাগে না আখেরাতের উন্নয়নের কাজে লাগে না নিজের ব্যক্তির উন্নয়নের কাজে লাগে না বরং সে তার তার্যকে তথাকথিত আনন্দ উল্লাসের নামে সে কিন্তু ধ্বংস করে দেয় তাহলে আমাদের কী করতে হবে আমি এখানে একটা হাদিস উল্লেখ করি কি করতে হবে তার আগে দুটো তিনটে কোটেশন এখানে উল্লেখ করছি একটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের হাদিস বিখ্যাত একটা হাদিস এটা ইমা বোখারি বর্ণনা করেছেন আব্বাস রাদী আল্লাহ তাল্লাহ থেকে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন ন্যায়মাতানে মুন ফি হিমা ক্যাথি নাস দুটো ন্যায়ামাত আল্লাহর দেয়া দুটো ন্যায়ামাত আছে দুটো অনুগ্রহ আছে যেই ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত মানুষ এটাকে নেয়ামত হিসাবে কনসিডার করার মতো মানসিকতা পোষণ করে না ফলে এই নেয়ামত দুটোকে সে ঠিকমতো কাজে লাগাতে পারে না এই জন্যই প্রতারিত বলা হয়েছে একটা কি একটা হলো আসে হা স্বাস্থ্য আর একটা হলো আলফারাগ অবসর সময় তরুণদের জন্য এটা প্রযোজ্য সুস্বাস্থ্যের অধিকারী মানে এত ভালো স্বাস্থ্য আসলে অন্যদের থাকে না বয়স ত্রিশ চল্লিশ হওয়ার পরই দেখবেন যে সমস্যা শুরু হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে সময় এখনও তরুণরা পড়াশোনা করছে অজস্র সময় তাদের চাকরি বাকরি নেই পারিবারিক কোনো চাপ নেই টাকা কামানোর কোনো মানে দায়িত্ব নেই ইত্যাদি নানা কারণে তার বিশাল সময় এই দুটো সময় এই দুটো ন্যামাত যদি কেউ বুঝতে পারে তাহলে সে অসুস্থ হওয়ার আগে তার সুস্থতাকে কাজে লাগাবে যেটা আরেকটা হাদিসে আমরা জানি এবং সে মৃত্যুর আগেই আল্লাহর দেয়া যে জীবন এই যে সময় সমষ্টি সেটাকে সে কাজে লাগাবে এখানে ইবনু বাক্তাল তিনি বলেছেন যে অধিকাংশ মানুষ প্রতারিত এটার দ্বারা কি বোঝানো হচ্ছে তিনি বলছেন আন্না ইউয়াফাকু লেদিকা কালিল যে স্বাস্থ্য এবং অবসর সময়টাকে যারা কাজে লাগাবে আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তাদের সংখ্যা কম এই জন্যই রাসুলসাল্লা সাল্লাম ইন্ডিকেট করলেন অধিকাংশ মানুষ এ দুটোকে কাজে লাগাতে পারে না এই হাদিসের মেসেজটা কী এই হাদিসের মেসেজটা হচ্ছে যেন আমরা কাজে লাগাই যেন আমরা অধিকাংশ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত না থেকে সেই স্বল্প মানুষের মধ্যে স্বল্প সংখ্যার মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হই যারা এ দুটোকে কাজে লাগায় আল হাসান আল বসরি প্রখ্যাত তা এবং মহাদ্দেফ ফেকাহ তার একটা কথা উদ্ধৃত হয়েছে তিনি বলেছেন আদ্রাক্তু আকওয়ামান আদ্রাক্তু আকুয়ামান কেন আলা আউকাতিহিম আসাদ্দা মিনকুম হেরসান আলা দা রাহেমিকুম ও দানা তোমরা দেরহাম এবং দানানির তথা টাকা পয়সা পাইলে যতটা তোমাদের লোভ তৈরি হয় টাকা পয়সার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় আমি একটা প্রজন্ম পেয়েছি এই তোমাদের এই আকর্ষণের চাইতে সময়ের ব্যবহারের প্রতি তাদের আরও বেশি আকর্ষণ ছিল সোভান আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন কি বুঝিয়েছেন আল হাসান আল বসরি তিনি বলতে চাচ্ছেন যে যে প্রজন্মকে আমরা পেয়েছি তারা সাহাবাদের প্রজন্ম কারণ তিনি ছিলেন সাহাবাদের প্রজন্ম শাহাবাদের প্রজন্ম রেদানি মাইন তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতেন এবং সময় এর ব্যবহারে ফারাক বা অবসর সময়টাকে কাজে লাগানোর ক্ষেত্রে তাদের যে চরম আকাঙ্ক্ষা আকর্ষণ এবং আগ্রহ ছিল সেটা তোমাদের পয়সার প্রতি যে আগ্রহ তার চেতে শক্তিশালী ছিল আমাদের প্রজন্মের মানুষের পয়সার প্রতি অনেক আগ্রহ সত্যি কিনা বলেন ছাত্রদেরকেও দেখি এখনই তারা হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে চায় চাকুরিজীবী যাদের সীমিত পয়সা আমরা কি দেখলাম দেখলাম যে তাদের মধ্যে হাজার হাজার কোটি টাকা অন্যায়ভাবে দুর্নীতিগ্রস্তভাবে ইনকাম করে বিদেশে পাচার করে দিয়েছে এই এরা একসময় তরুণ ছিল ছিল না কিন্তু এরা সঠিকভাবে গাইডেড ছিল না এরা আল্লাহকে ভয় পেত না এরা আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতো না এরা দেশকে পছন্দ করতো না ভালোবাসত না এদেশের মানুষকে এরা পর ভাবত এই জন্যে মানুষের অধিকারকে লঙ্ঘন করা এদের জন্য সহজ ছিল যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর নির্দেশ মেনে চলে যারা আল্লাহর বান্দাদের প্রতি নিজেদেরকে দায়িত্বশীল মনে করে যারা জনগণের কল্যাণে দেশের কল্যাণে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে তারা এর জন্য নিজেকে বিলিয়ে দেওয়াটাকে পছন্দ করে যেমনটি আমাদের সাহাবাই কেরাম ছিলেন স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি যখন মারা যান কি ছিল তার ঘরে বলেন তো তিনি তো কোনো যৌনসময় জীবনযাপন করেননি কারণ তিনি জানেন আখিরাতে অনেক সুন্দর জীবনের ব্যবস্থা রয়েছে আর আখিরাতটা হচ্ছে আমাদের পারমানেন্ট রেসিডেন্স এটা হলো টেম্পোরারি একটা জায়গা যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন এখান থেকে যেতে পারেন না তাহলে এই জীবনের জন্য কেন এত আয়োজন থাকবে বলেন আয়োজন থাকবে বড় আয়োজন থাকবে দেশের জন্যে মানুষের জন্য উম্মার জন্যে মুসলিমদের জন্য মানবতার জন্যে আমাদের আয়োজন থাকবে কিন্তু নিজের জন্য আয়োজন হবে ক্ষুদ্র যে কোনো সময় আমরা বিদায় হয়ে যেতে পারি তাই না তো অতএব সম্পদের প্রতি পদের প্রতি দুনিয়ার প্রতি আমাদের লোভ কমাতে হবে তরুণরা তোমরা যারা মানুষ হতে চাও ভালো মুসলিম হতে চাও ভালো নাগরিক হতে চাও তোমাদের নিজেদের উদ্দেশ্য লক্ষ্যকে ঠিক করে দিতে হবে আখিরাতকে আমাদের আসল উদ্দেশ্য বানাতে হবে দুনিয়াকে টেম্পোরারি একটা জায়গা হিসাবে কনসিডার করতে হবে তাহলেই সত্যিকার প্রোডাক্টিভ ইয়ুথ তৈরি হবে ইনশাল্লাহ তাহলে আমরা কি করতে পারি আমি তরুণদেরকে বলবো যারা পড়াশোনা করছে যে সাবজেক্টটি পড়ুক না কেন তাদেরকে আমি যে ব্যাখ্যাটা এখানে দিচ্ছি এখানে আপনারা যারা আছেন জমা পড়তে এসেছেন সবাই মুসলিম অতএব মুসলিম তরুণদের জন্যই আমার এ নাসিহা রেলম বা জ্ঞান এটা দু প্রকার একটা হলো আল্লাহর দেয়া জ্ঞান আর একটা হলো জেনারেল নলেজ যেটাকে আমরা বলি এটাও মনে রাখতে হবে জেনারেল নলেজটা কিন্তু আল্লাহর দেয়া জ্ঞানের বাইরে না যেটা আমরা বলি কোরআন না জেনারেল যে কোনো সায়েন্স নিয়ে কথা বলেছে কিন্তু তারপরেও আমরা এক্সক্লুসিভ দিনই বা রিলিজিয়াস নলেজের কথা বলি রিলিজিয়াস সায়েন্সের কথা বলি তাহলে এটা আর এর পাশাপাশি আছে ন্যাচারাল সায়েন্স পিওর সায়েন্স এরকম সায়েন্সের বিভিন্ন যে ব্রাঞ্চেস আছে সোশ্যাল সায়েন্স ইত্যাদি ইসলামের নির্দেশনা হল রিলিজিয়াস সায়েন্সের যে জরুরি বিষয়গুলো আছে এটা প্রত্যেককে জানতে হবে শিখতে হবে কারণ এছাড়া তো সে মুসলিমই হতে পারবে না ইসলামিক লাইফ সে লিড করতে পারবে না আর ইসলামিক লাইফ লিড না করলে ইসলাম থেকে সে মরাল সেন্সটা পাবে না আজকে অনেক মুসলিমদেরকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিপর্যয়টা আমরা অবজার্ভ করছি এই বিপর্যয়ের কারণ হলো দে আর নট প্রপার মুসলিম কারণ তারা ইসলামিক যেটা নেসেসারি অ্যাসেন্সিয়াল নলেজ সেটা তারা কিন্তু অ্যাচিভ করেনি অর্জন করেনি ইসলামিক নলেজ যে অর্জন করবে না তাহলে তার অনেক ল্যাকিংস থাকবে সে ইসলামিক মরালিটিটাকে বুঝতেই পারবে না মানুষের জেনারেল যে মরাল সেন্সটা আছে ওটা অ্যানাফ না ওটা অ্যানাফ না যদি অ্যানাফ হতো তাহলে এদেশের সকল শিক্ষিত মানুষকে আমরা সবচেয়ে মরেল অবস্থায় পেতাম কিন্তু আজকের বাংলাদেশের বাস্তবতা হলো যে যত শিক্ষিত সে তত দুর্নীতিবাজ ইল্লাম আশা আল্লাহ অল্প কিছু সংখ্যক হয়তো এর থেকে রেহাই পাবে তাই না বাংলাদেশের বড় বড় দুর্নীতিগুলো কিন্তু করছে শিক্ষিতরা আপনি কোনো রিকশাওয়ালাকে এক কোটি টাকা দশ কোটি টাকা মেরে দিয়েছে পাবেন না খুব বড় চুরি এটা কোনো বস্তির লোকেরা করে না শিক্ষিতরা করে তাহলে প্রবলেমটা কি মানে চ্যালেঞ্জটা কি ছিল যা আমাদের শিক্ষিতরা মরাল জ্ঞানটা অর্জন করতে পারলো না মরালিটি অর্জন করতে পারলো না অথচ দেখেন ওয়েস্টার্ন যাদের এত সমালোচনা আমরা করছি তাদের মরালিটি সেন্সটা আমাদের চাইতেও বেটার এত বড় করাপশন তাদের সোসাইটিতে তাদের প্রশাসনে তাদের বিভিন্ন সেক্টরে নাই তাহলে আমাদের মধ্যে হলো কেন অথচ আমাদের কাছে আর চাল করান এবং আসুন না কারণ একটাই কারণ আমরা আসলে কোরআন এবং সুনার মরাল নলেজটা দিতে পারি নি বরং জরুরি জ্ঞানগুলো অর্জন করতে পারিনি সুতরাং আমাদের সকল তরুণ এবং সবাইকে মনে রাখতে হবে যে আমাদের রিলিজিয়াস সায়েন্সের জরুরি জ্ঞানগুলো আমাদের প্রয়োজন হবে চারটা জিনিসের ব্যাপারে একটা হলো ইমান আকিদা আরেকটা হলো ইবাদা আরেকটা হলো মামালাত যেটা আমাদের পার্সোনাল ইন্টারাকশান এর সাথে রিলেটেড অথবা দুনিয়ার যে কোনো কার্যক্রম এবং চতুর্থ হলো আখলাখ আল আখলাক আল আখলাক আল ইসলামিয়া ইসলামিক মরালিটি এই চারটা জিনিস ইমান আকিদা ইবাদাত মামেলাতের ক্ষেত্রে আমাদের কী মেনে চলতে হবে হালাল এবং হারাম অর্থাৎ হারামটাকে বর্জন করবেন নিজের জীবনটাকে হালালের সীমারেখার মধ্যেই রাখবেন আর আখলাক আখলাক বলতেই বোঝানো হয় সচ্চরিত্র গুড ক্যারেক্টার গুড ক্যারেক্টার গুড ক্যারেক্টার বলতে যত গুণাবলী বৈশিষ্ট্য দরকার সেটা এখানে ডিকেট করা হয় রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ এই গুড ক্যারেক্টারের একটা নিদর্শন হিসাবে পাঠিয়েছেন বলেছেন আলা আল্লাহ আবিম আর হে রাসুল নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আর আয়সারদি আল্লাহ তালা বলছেন কানা খুলুকু আল কোরআন নবী সাল্লাহ সাল্লাম ওহির মাধ্যমে যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন আল কোরআনের মধ্যে পুরোটাই তিনি তার আখলাকে ঢেলে দিয়েছেন তার বাস্তব জীবনে ঢেলে দিয়েছেন ফলে তার প্রিয় আল্লাহ তাআলা আনহা তিনি কি বলছেন তার আখলা ছিল আল ইয়া সালাম কি চমৎকার যিনি প্রত্যেকটা থিওরিকে একটা সুন্দর কাজে অ্যাক্টিভিটিসে এবং অ্যাকশানে কনভার্ট করেছেন সুভান আল্লাহ পৃথিবীর সবচেয়ে আমানতদার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমাদের রোল মডেল আলহামদুলিল্লাহ তাই না সবার আলহামদুলিল্লাহ বলা উচিত আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রোল মডেল আমরা বিলং করি পৃথিবীর অন্য জাতিরা বিলং করে না তারা মোহান্নবী সাল্লা সাল্লামের ব্যাপারে কিছু স্বীকৃতি দিলেও তাকে রিলিজিয়াস লিডার হিসাবে মানে না অতএব এই জায়গায় আমাদের রিলিজিয়াস নলেজটা লাগবে আর সেকেন্ড হচ্ছে যে সমস্ত নলেজগুলো উপকারী উপকারী সেগুলো যে কোনোটা ইসলাম অ্যালাউ করে আপনি পড়ার জন্যে জ্ঞান শেখার জন্যে অতএব আপনাদের এগ্রিকালচারাল সায়েন্স ফুড সায়েন্স নিউট্রিশান সোশ্যাল সায়েন্স পিওর সায়েন্স যে কোনো সায়েন্স কিন্তু নিষিদ্ধ নয় কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে আমাদের সেটা হচ্ছে সায়েন্স পড়তে গিয়ে আমরা ইসলামিক যে ভাবধারা বা সেন্স ওটা কিন্তু অনেক সময় মিস করছি কেন আমাদের কিছু কিছু শিক্ষকের কারণে যারা পাশ্চাত্যে শিক্ষা গ্রহণ করেছেন এবং নাস্তিকবাদটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছেন সামহাও অথবা তাদের কাছে ধর্ম মানুষের বানানো জিনিস এই প্রবলেমটা যার মাথায় ঢুকেছে তিনি তার ছাত্রদেরকেও মিসগাইড করছেন তিনি বিগ ব্যাং থিওরি ডারোইন তত্ত্ব ইত্যাদি নানা বিষয় দিয়ে তিনি কিন্তু আমাদের তরুণদেরকে মিসগাইড করছেন অথচ এই তত্ত্বগুলো তো কোরআনে চমৎকারভাবেই লেখা আছে আপনার কোরআনিক সায়েন্স পড়েন মুসলিম বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই এমন সিলেবাস থাকা প্রয়োজন যারা সায়েন্স পড়বে কিন্তু তাদের কোরআনিক সায়েন্স এবং সায়েন্স অফ হাদিস এগুলো কিছু তাদের থাকা দরকার এবং তাদের মরাল সায়েন্সটাও থাকা দরকার যাতে করে সে তার মুসলিম জাতিসত্ত্বাকে ইগনোর না করে নিজেকে গড়ে তুলতে পারবে প্রত্যেক তরুণ তাকে মনে রাখতে হবে সব কিছুর আগে সে একজন মুসলিম তার ইসলামিক আইডেন্টিটিটা তার সবচেয়ে বড় আইডেন্টি এটা ইউনিভার্সাল ইভেন আপনি যদি মঙ্গল গ্রহেও চলে যান কিংবা স্পেসে আপনি কখনো বিল্ডিং করে যদি থাকেন আমরা শুনতে পাচ্ছি বিজ্ঞানীরা নাকি সে ব্যবস্থা করছে যাই হোক আপনার আইডেন্টি কি আপনি মুসলিম আমার আইডেন্টি মুসলিম বাকি আইডেন্টিগুলো পড়েন কারণ দুনিয়ার এই আইডেন্টিগুলো দিয়ে আপনি জান্নাত পাবেন না আপনি যদি বলেন আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ যদি আপনাকে আপনার আমলে নিয়ে প্রশ্ন করে আর আপনি বলেন যে আল্লাহ আমি তো ঢাকা শহরের রাজধানী শহরের অধিবাসী ছিলাম এই উত্তর দিয়ে কি জান্নাত পাওয়া যাবে এই উত্তর আল্লাহ আপনার কাছে এক্সপেক্টও করে না আপনাকে বলা হবে আপনার রবকে আপনার দিন কি আপনার নবীকে এগুলো বলার উদ্দেশ্য তো বুঝতেই পারছেন রবকে এটা সে বলতে পারবে যে রবের অনুসরণ করে রবের প্রতি মান রাখে দিন কি দিন ইসলামের কি আপনি সত্যিকার অনুসারী ছিলেন কি না তাহলে উত্তর দিতে পারবেন নবীকে নবীকে কি আপনি মানতেন কি না আপনার রোল মডেল ছিল কি না এভাবে জীবনকে তৈরি করতে না পারলে আমার আপনার জীবন বৃথা পৃথিবীর জৌলুস অনেক সময়ই আমাদের ধ্বংসের কারণ বিভিন্ন দেশের রাজনীতিবিদদের অবস্থা দেখো পৃথিবীর অর্জিত টাকা আমাদের মানির খোয়ানোর কারণ অপমানের কারণ কারণ কিনা বলেন সুতরাং সেজন্যে কেন এত রিস্ক নিব আমরা আর অথচ যে মানুষগুলো ভালো যারা উম্মার জন্যে মুসলিমের জন্য ইসলামের জন্য এবং মানবতার জন্য দেশের জন্য যারা কাজ করেন এদের কি কি কেউ খারাপ বলে বলেন হ্যাঁ এরা কখনো মজলুম হতে পারে কিন্তু এদেরকে কেউ খারাপ বলে না অতএব আমরা বলবো যে ইসলামিক এই আইডেন্টিটা ধরে রেখে যত উপকারী জ্ঞান আছে পড়া যেতে পারে তাহলে এর থেকে একটা জিনিস বের হয়ে এসছে যে আমাদেরকে অবশ্যই ইসলামে জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে আপনি যদি ডাক্তার হন তবুও আপনি প্রকৌশলী হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসি হন প্রভিসি হন ডিন হন যেই হন না কেন আপনার ইসলামিক আইডেন্টিটিটা আপনাকে অ্যাডপ্ট করতে হবে বেয়ার করতে হবে এবং এক্সপ্রেসও করতে হবে এটা লুকিয়ে রাখার কোনো পরিচয় নয় এরপর আমাদের কী করণীয় আমি সেটা নিয়ে একটু কথা বলবো। তাহলে জ্ঞান জ্ঞানের সাথে আমাদেরকে আসলে এক একটা চির বন্ধন তৈরি করতে হবে জ্ঞান যেন আমাদের সাথী হয় আর আমরা যেন জ্ঞানের সাথী হই এবং এই এই সিকোয়েন্সে যে আমাদের দিনই জ্ঞানগুলো আগে অর্জন করা যার মধ্যে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত কোরআনের অর্থ বোঝা এবং জরুরি জ্ঞানগুলো দিনের মৌলিক ইবাদতগুলো আকিদাগুলো এগুলো আমাদের জানা আর পাশাপাশি আপনি দুনিয়ার যত জ্ঞান আপনি অর্জন করবেন এটার সাথে ইসলামের কোনো বিরোধিতা নাই সত্যিকার অর্থে আপনি ফিজিক্স কেমেস্ট্রি যত বেশি আপনি পড়বেন দেখবেন যে সেখানে আল্লাহর কুদরত তাই না বিশেষ করে ফিজিক্স পদার্থবিজ্ঞান বিভিন্ন পদার্থের যে বৈশিষ্ট্য এর স্রষ্টাকে আল্লাহ সুভান আল্লাহ অ্যাটমিক এনার্জির স্রষ্টাকে আল্লাহ এই আকাশমণ্ডল ভূমণ্ডল সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ ফলে এই জ্ঞানগুলো বিশেষ করে আপনি যেমন মেডিকেল সায়েন্সও মানব বিজ্ঞান মানব দেহের বিজ্ঞান বা মানুষের জন্মতত্ত্ব অথবা তার চোখের বা ব্রেনের যে সেলগুলো আছে বিভিন্ন জিনিসগুলো এগুলো যত পড়বেন আল্লাহর কুদরত আপনার কাছে আরও বেশি আরও বড় আকারে প্রকাশ পাবে এমনকি একজন মাদ্রাসার ছাত্রীর চাইতো আপনাদের ইমান হয়তো আরও বেশি বেড়ে যাওয়ার সুযোগ আছে তাহলে জ্ঞানের এই জায়গাগুলোকে একটা ইসলামিক পজিটিভ মাইন্ড থেকে আমাদেরকে অর্জন করতে হবে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যেই পয়েন্টগুলো একজন তলেবুল আলেম সিকার অফ নলেজ তাদের জন্য জরুরি এক নম্বর হল নিয়তকে বিশুদ্ধ করা স্ট্রং করা এবং জ্ঞান অর্জনটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য নির্ধারণ করে ফেলা আপনি মেডিকেল সায়েন্স পড়ছেন এটা কি আল্লাহর জন্য পড়া যায় না আপনি একজন মহান ডাক্তার হতে পারবেন যদি আপনার এই বিদ্যাটা আল্লাহ সন্তুষ্টির জন্যই আপনি অর্জন করে থাকেন আর যদি দুনিয়ার জন্য অর্জন করেন তখন আপনার অবস্থা কিন্তু অন্যরকম ডাক্তারদের মতো হবে যারা হয়তোবা বিভিন্ন ঔষধ কোম্পানির সাথে অ্যালাইন করে অথবা ডায়াগনোসিস সেন্টার যারা তাদেরকে পার্সেন্টেজ দেয় যেগুলো নানা বিষয় আছে আল্লাহওয়ালা ডাক্তার অন্য একজন প্রকৌশলী তিনি যদি দুনিয়ার জন্য প্রকৌশলবিদ্যা অর্জন করেন তাহলে একরকম আর তিনি যদি আল্লাহর জন্য করেন তাহলে আর রকম একজন আলেম তিনি যদি এলেমটা অর্জন করে থাকেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে একরকম আর যদি দুনিয়ার জন্য তিনি এই এলেমটাকে অর্জন করেন কোরআন হাদিস এই জ্ঞানটাও অনেকে দুনিয়ার জন্য অর্জন করে থাকে এবং দুনিয়া অর্জনের কাজে তারা কোরআন হাদিসের বিদ্যাকে কাজে লাগায় ফলে এই জায়গাটা আমাদের অবশ্যই বিশুদ্ধ হতে হবে যে আল্লাহর এখলাস এবং তার জন্য নিয়তকে বিশুদ্ধ করা যেমনটি সুরাতুল নেসার মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়ামান আহসান উদ্দিন আন মিম্মান আসলাম ওয়া লিল্লাহ লিল্লা ওয়াহু মহসেন আর ওই ব্যক্তির চাইতে উত্তম দিনদার কে হতে পারে যে তার নিজেকে আল্লাহর জন্য সপোর্ট করলো আল্লাহর জন্য যে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করে দিল তার চাইতে উত্তম দিনদার আর কে হতে পারে নিয়াতের ব্যাপারে তার অনেকগুলো হাদিস রয়েছে ইন্নাম আল নিয়াত আর নবী সাল্লা সাল্লাম থেকে আরেকটা হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন যে জ্ঞান অর্জনটা যেন পৃথিবীর মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হয় অহংকারের জন্য না হয় নিজেকে অন্যদের চাইতে ডিস্টিংগুইসড করে প্রদর্শনের উদ্দেশ্যে না হয় যেমনটি তিনি বলেছেন মামতলাব আলা এলম ভিল ওলামা যে ব্যক্তি এলেম অর্জন করে এই জন্য যে সে স্কলারদের সাথে তর্ক করবে ও ইউমারি ভিহি সুফাহা অথবা যারা অজ্ঞ মূর্খ বোকা তাদের উপর সে জয়লাভ করবে আউ লিয়াসিফা সে ইলেহি ফাহুয়াফিন্নার অথবা তার জ্ঞান অর্জনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার দিকে আকর্ষণ করা এই তিনটা উদ্দেশ্যে যে জ্ঞান অর্জন করবে ফাহুয়াফিন্নার সে জাহান্নামে যাবে অতএব বিষয়টা তো এত সহজ না আমরা কি কখনোই আত্মসমালোচনা করেছি যে আমার লক্ষ্য উদ্দেশ্যের সাথে কোরআন সুন্না ম্যাচ করে কি না বা আমার পরিণতি কি হবে আমরা কি তাহলে ভাবছি আল্লাহ যে জান্নাত জাহান্নামের কথা বললেন সেটা নিতান্তই গল্প সত্য নয় এই চিন্তা যদি ঢুকে তখনই মানুষ মিসগাইডেড হতে পারে আদারওয়াইজ সিরিয়াস মুসলিমরা তো মিসগাইডেড হতে পারে না কারণ আলজান্নাত হাক্কুন ও হাক্কুন জান্নাত সত্য মহাসত্য এবং জাহান্নামও মহা সত্য এবং মানুষ তার কার্যক্রমের মাধ্যমে হয় জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে এবদমা সৌদ রাদি আল্লাহ তালন বলেন কাউলুন ফলুন ইল্য আমেল কোনো কথা কোনো কাজ দেবে না কোনো উপকারে আসবে না তবে যদি আপনি সেই কথা বা থিওরিকে আমলে রূপান্তরিত করেন অর্থাৎ আপনি যদি বলেন যে আমাদেরকে সালাদ পড়তে হবে সত্য কথা বলতে হবে অন্যায় রোধ করতে হবে জুলুমের বিরোধিতা করে হ্যাঁ আমাদের আমাদের একে অপরের প্রতি সহযোগিতামূলক আচরণ করতে হবে তো এটা কি স্টেজের বক্তব্য নাকি এটা আমলে রূপান্তরিত করতে হবে আমলে রূপান্তরিত করা না হলে আপনার এই থিওরিগুলো আপনার কোনো উপকারে আসবে না আমাদের অনেকেই আছে কোরআন মুখস্থ করে ফেলেছেন হাদিস অনেকগুলো মুখস্থ অথবা কোরআনিক সায়েন্স অনেক কিছু মুখস্থ এই মুখস্থ মনে রাখবেন এটা নিছক থিওরি এই থিওরিটা যদি পিওরলিও কারো জানা থাকে এবং তিনি আমল না করেন তাহলে কোনো কাজে আসবে না আমাদের মধ্যে অনেক চিন্তাবিদ দেখতে পাচ্ছি যাদেরকে ইসলামী চিন্তাবিদও বলা হয় যদি তাদের আমল না থাকে তাহলে ইসলামিক চিন্তাবিদ হওয়াটাও কোনো কাজে আসবে না মনে রাখবেন এরপর তিনি বলেছেন ওলা একজন যে কথা বলল বা যে থিওরি যে পেশ করলো এবং আমলও করল কিন্তু তার নিয়তটা ঠিক নাই তাহলে এই কথা এবং কাজ কোনো কাজে আসবে না ওলায়ন কাউলুন ওয়ালা আমালুন ওয়ালা নিয়মা না। এবং শেষে তিনি আবার বললেন আরেকটা কথা যে কোনো কাউল বা কথা এবং সে অনুযায়ী আমল এমনকি বিশুদ্ধ নেই আমাত এই তিনটাও কোনো কাজ করবে না যদি আপনি আমি ইসলামের সুন্না মোতাবেক চলতে না পারি সুন্না মোতাবেক চলাটা মানে কি এটা একটু বুঝতে হবে এটা হচ্ছে রসুলসাল্লা সাল্লামকে রোল মডেল হিসাবে মেনে চলা এটা হলো সুন্না মোতাবেক চলা অতএব এখন আর অস্পষ্ট হওয়ার কোনো কারণ নেই আপনি কিভাবে চলবেন এখানে একটা দ্বন্দ্ব ওখানে একটা অস্পষ্টতা কোনো কারণ নেই কারণ রাসুল সাল্লাম তিনি স্পষ্টভাবে পুরো পৃথিবীর মানুষের সামনে সত্যকে বর্ণনা করে গিয়েছেন তিনি বলেছেন আলা আনহা লাই লুহা ইল্লাহ আমি তোমাদেরকে একটা শ্বেত শুভ্র প্রমাণের উপর রেখে যাচ্ছি যার রাতগুলো দিনের মতোই শুভ্র রাতগুলো দিনের মতোই শুভ্র বুঝতে পেরেছেন অর্থাৎ এখানে কোনো রাতের নিকশ অন্ধকার বলতে ইসলামের মধ্যে কোনো কিছু নেই বরং এর রাত আর দিন সবটাই সে তো শুভ্র উজ্জ্বল আলোকময় ফলে যদি কেউ নিজে মুসলিম হয়ে বলে যে আমি পথ হারিয়ে ফেলেছি তাহলে বুঝতে হবে সে ধ্বংসে ধ্বংসপ্রাপ্ত একজন মানুষ আসলে সে দিনের উপর ছিল না দিনের উপর থাকলে সে কখনো ভুল পথে পরিচালিত হতে পারে না দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে অবিরাম কাজ করে যাওয়া আমরা যে থিওরিগুলো সঠিকভাবে অর্জন করতে পেরেছি তার ভিত্তিতে অবিরাম কাজ করে যাওয়া এটা যদি আমরা জ্ঞানের দুই শাখার কথাই বলি সেক্ষেত্রে প্রযোজ্য আপনি যদি রিলিজিয়াস সায়েন্সটা পড়েন তাহলে আপনাকে সেগুলো আমলে রূপান্তরিত করতে হবে আবার আপনি যদি প্রফেশনালি যেমন একজন ডাক্তার হন তাহলেও আপনি এই চিকিৎসাবিদ্যার মহান সেবা দিয়ে দেশ জাতি এবং জনপদকে উপকৃত করবেন যে যেই ব্যাপারে এক্সপার্ট সেই ব্যাপারে আপনি সেই সেবাটা আপনি দেবেন এটাই এখানে বলা হচ্ছে কাজ বন্ধ করে অলস হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই আল হাসান আল বসরি তিনি একটি সুন্দর উক্তি করেছেন এটা দারেমের মধ্যে এসেছে বলেছেন কান রাজ ইদা তা হাস্য ইহি ওয়াদিহি ও সালাতিহি ও জহদিহি যখন কোনো ব্যক্তি এলেম তালাশ করত তখন সে তার চোখে তার আচরণে তার জিব্বায় তার হাতে তার সালাত এবং তার জহুদ সব কিছুর মধ্যে সেটা যেন দেখা যায় জন্য কোনো দেরি করতো না তিনি তার প্রজন্মের কথা বলেছেন এটা প্রশংসা সুলভ সুলভ বাক্য যে যখনই কেউ কোনো এলেম তলব করতো তার সর্বক্ষেত্রে তিনি সেটাকে এক্সপোজ করতেন আর আমাদের লোকজন কথার জাদুকর কথার শিল্পী অর্থাৎ যা জানে যা চর্চা করে সেটা সুন্দর কথার মাধ্যমে প্রকাশ করে কিন্তু কাজের মধ্যে পুরো ফাঁকি পুরো ফাঁকি মনে রাখবেন যদি কোনো জাতি অথবা জাতির অধিকাংশ মানুষ ফাঁকি বাজ হয় তাদের উন্নয়ন কোনো দিন হবে না না নৈতিক উন্নয়ন হবে না জাতীয় উন্নয়ন হবে ইমাম শাফিউ রহমা উল্লাহ বলেছেন মা হফেজ আ আপনি এলেম অর্জন করতে পারলে মেমোরাইজ করতে পারলেই এটাকে এলেম বলা হবে না প্রকৃত এলেম যেটার দ্বারা মানুষ উপকৃত হয় মানুষ দেশ জাতি সবাই যেটা দ্বারা উপকৃত হয় তাহলে না বুঝবো যে এলেমটা কাজ দিয়েছে আমি মুখস্থ করে মুখস্থবিদ্যা রেখে দিলাম নিজের কাছে একে কোনো কাজে রূপান্তরিত করলাম না এটা কোনো কাজে আসবে না তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে এলেমের সাথে আখলাককে এবং আদবকে অন্তর্ভুক্ত করতে হবে এলেমের সাথে আখলাক এবং আদব ইমাম মালিক রাহমা তার মা যখন উস্তাদ রাবিউয়ের কাছে পাঠালেন বা পাঠাচ্ছেন তখন তিনি তার সন্তান ইমাম মালিক আপনারা জানেন বিখ্যাত ইমাম ও আহলিল মেদিনা তাকে বলা হয় আহলুল মেদিনা মদিনাবাসীদের ইমাম তিনি মদিনাতেই ছিলেন এবং মসজিদে নবাবিতে তিনি দার্স দিতেন বললেন যে তুমি জ্ঞান শেখার আগে আদব শিখবা জ্ঞান শেখার আগে আদব শিখবা এটা খুব জরুরি আজকে আমাদের দেশে দেখা যাচ্ছে যে শিক্ষকরা যথেষ্ট পরিমাণে আসলে সেই মর্যাদা পাচ্ছেন না যেটা আগের শিক্ষকরা পেতেন অনেক তরুণরাই শিক্ষকদের উপর চড়াও হচ্ছে হচ্ছে না এটা একটা ভিন্ন কালচার এই কালচারটা এলাও করে না তাহলে আমাদের শিক্ষকদেরও এটা ব্যর্থতা যে স্টুডেন্টদেরকে আসলে তারা আখলাক মরালিটি এবং আদব শেখাতে তারা ব্যর্থ হয়েছেন এবং আরও বিপর্যয় আছে যেগুলো হয়তো এখানে বলার মতো নয় আমাদেরকে শিক্ষকও তার আখলাখ নিয়ে ছাত্রদের কাছে যাতে সম্মানিত থাকেন সেইভাবেই তাকে থাকতে হবে এবং মেয়েদেরকে তাদের কন্যার মতো তাদেরকে দেখতে হবে ইত্যাদি নানা বিষয় এখানে আছে প্রথম ঘাটতিটা ধারণাই করা হয় যে শিক্ষকদের মধ্যেই ঘটেছে ফলে তাদের ছাত্ররা কোনো কোনো ক্ষেত্রে তাদের উপর চড়াও হয়েছে এ বিষয়গুলো শুরুতে উপরের লেভেল থেকে শুরু হয় তবে তারপরেও আমরা তো এই কালচারটাকে চলতে দিতে পারি না অতএব আমি বলবো মুসলিম তরুণ তোমরা যারা আছো তোমাদের জ্ঞানটা যথেষ্ট নয় জ্ঞানের সাথে আখলাক অবশ্যই লাগবে এবং আখলাক ছাড়া জ্ঞানটা কোনো দিন উপকারী হবে না এবং মাস উদরাতিয়া আল্লাহ তাল বলেন এমবাগলি হামিল কোরআন এমন যে কোরআন বহন করে কোরআন এর জ্ঞান বহন করে কোরআন এর আয়াতগুলি যে মুখস্থ করে ইত্যাদি তাকে হামিল কোরআন বলা হয় তার জন্য উচিত হবে যে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার কাজ দ্বারা তাকে চেনা হবে রাত্রে সে কী করে তাই না আমরা অনেক হাফিজুল কোরআন বা হামিল কোরআনকে দেখি তারা রাত্রে তাহা যদের সালাদ পড়ে কোরআন যদি কেউ রাতের নামাজে না পড়ে তাহলে কোরআন থাকেও না কিয়ামুল লাইলে যদি কেউ কোরআন না পড়ে তাহলে কোরআন থাকে না অবে ইদা নাসু মুফতেরুন এবং দিনের বেলায় দিয়ে তাকে চেনা হবে যখন মানুষ রোজা রাখে না তখন সে মাঝে মাঝে রোজা রাখবে ইত্যাদি এটা তিনি বোঝাতে চাচ্ছেন অবে হসনিহি ইদিন নাসু নাসু ইয়াফর মানুষ যখন খুশি উল্লাস করে তখন তার কি অবস্থা সে অবস্থা দিয়ে তাকে চেনা হবে ইত্যাদি তিনি বোঝাতে চাচ্ছেন যে সমস্ত ক্ষেত্রে তার আখলাকটা কি সে আখলাক দিয়ে তাকে চেনা হবে মানুষের জ্ঞান দিয়ে তাকে আসলে চেনা যায় না বা চিনলেও সেটা প্রকৃত পরিচয় নয় প্রকৃত পরিচয় হচ্ছে আখলাখ একজন ব্যক্তি কত বেশি জ্ঞান রাখে এটা তার মন পরিচয় নয় বরং কত সুন্দর আখলাকের সে অধিকারী এটা হলো তার সবচেয়ে বড় পরিচয় চতুর্থ হচ্ছে জ্ঞান শেখার ক্ষেত্রে তাকে একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে এটাকে আরবিতে বলা হয় ইনতওয়াম একটা ডিসিপ্লিন তাকে মেনে চলতে হবে এখানে প্রথম ডিসিপ্লিনটা হচ্ছে জ্ঞানের যে সমস্ত কেন্দ্রগুলো আছে বা মাজিলিসগুলো আছে তার সাথে তাকে অ্যালাইন করা এখন আমাদের দু ধরনের জ্ঞানের কথা আমরা বলেছি ইসলামিক জ্ঞানটা কোথায় পাওয়া যাবে যারা বিশেষ করে তরুণরা জেনারেল সাবজেক্টগুলো পড়ছে তারা ইসলামিক জ্ঞানটা কোথায় পাবে তাই না এটাও একটা প্রশ্ন তাহলে আমরা যারা যেমন সায়েন্সে পড়ছি কম্পিউটার সায়েন্স ট্রিপলি বা এগুলোতে পড়ছি তার তো তাদের ক্লাসে টিচারদের কাছে তারা যদি রীতিমতো উপস্থিত হয় এনাফ তাদের জন্যে কিন্তু ইসলামিক জ্ঞানটা কোথায় পাবে সেই জন্যে তাদের এখানে যেমন ড্যাফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ড্যাফাডেল ইসলামিক সেন্টার আছে তাদের অনেক কার্যক্রম আছে সেখানে অংশগ্রহণ করা যেতে পারে এবং এর বাইরেও বিভিন্ন স্কলার যারা অনলাইন কিংবা অফলাইন বিভিন্ন স্টাডির আসর তারা বসিয়ে থাকেন সেগুলোতে অংশগ্রহণ করা যেতে পারে কিংবা যে সমস্ত অ্যাকাডেমি যেমন তাইবা একাডেমির মতো যারা অনলাইন দিনের বেসিক নলেজগুলো দিয়ে থাকে সেগুলোতে অংশগ্রহণ করা যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে একদিনে সব জ্ঞান অর্জন করা যাবে না এটা মনে রাখা তাহলে আমাদের পড়াশোনার মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের রেগুলার একটা পড়াশোনার মধ্যে থাকতে হবে ছুটির দিন না হয় না পড়লো কিন্তু তার রেগুলার পড়াশোনাটা থাকতে হবে এটাকে বলা হয় রুজ বা গ্র্যাজুয়াল স্টাডি সিস্টেম সারা বছরই আমাকে পড়তে হবে আমি যদি মনে করি এক মাস পড়ে ভালো করব তাহলে এই পড়াটা স্থায়ী হবে না রকম পাশ করা যাবে বাট এটা উচিত হবে না আমাদের দিনই জ্ঞানের ক্ষেত্রে ইসলামী জ্ঞানের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং জেনারেল জ্ঞানের ক্ষেত্রে এটা প্রযোজ্য তৃতীয় হচ্ছে কার কাছে জ্ঞান শিখবো জ্ঞান শিখতে হবে এক্সপার্টদের কাছ থেকে যার কাছে জ্ঞান আছে আরবিতে একটা কথা বলা হয় ফাঁকে দুঃ সেই লাই যার কাছে কিছুই নাই কিন্তু কিছু দিতে পারবেন না আপনি একজনের কাছে এসে বললেন ভাই আমাকে এক কোটি টাকা ধার দেন ওনার কাছে এক লাখ টাকাও নাই। উনি কি দিতে পারবেন উনি পারবেন না যার কাছে যে জ্ঞানটা নেই যদি আপনি তার কাছে সেই জ্ঞানটা তালাশ করেন তাহলে তিনি দিতে পারবেন না অতএব এক্সপার্টদের কাছ থেকেই জ্ঞান শিখতে হবে দিনের সহি জ্ঞান যার কাছে আছে তার কাছ থেকেই আপনি দিনের অথেন্টিক জ্ঞানটা পাবেন আপনি যদি মাজারে যান অথবা কোনো একটা দরগায় যান সেখানে কি জ্ঞান পাবেন সেখানে কিছু বেদাতি কর্মকাণ্ড আপনি পাবেন আপনি দিনের অথেন্টিক জ্ঞান আমরা যেটা দেখছি দুটো প্রতিষ্ঠান থেকে পেতে পারেন এক মসজিদ যেখানে বিশুদ্ধভাবে ইবাদত করা হয় এবং বিশুদ্ধ জ্ঞান বিতরণ করা হয় আর আরেকটা হল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইসলামী সায়েন্টিফিক প্রতিষ্ঠান যারা অ্যাকাডেমিক্যালি সাউন্ড এবং বিশুদ্ধ জ্ঞানটা তারা প্রচার করে এই জায়গায় আপনাদের যেতে হবে এ হচ্ছে মোটামুটি কিছু আমাদের পক্ষ থেকে নাসিহা যেভাবে আমরা জ্ঞান অর্জন করলে হয়তো আমরা আমাদের এই যে তারুণ্যের সুন্দর সময়টুকু সেটাকে কাজে লাগাতে পারব আমি আবারও সবাইকে একটু রিমাইন্ডার দিতে চাই যে আসলে তরুণরা যাতে সুন্দরভাবে তাদের জীবনের এই মক্ষম সময়টাকে কাজে লাগাতে পারে জ্ঞান অর্জনে জ্ঞান বাস্তবায়নে এবং জ্ঞান চর্চায় এবং আখলাখ অর্জনে সেজন্য কিন্তু শুধু তরুণরা একাই যথেষ্ট নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছেন তরুণদের জন্য শিক্ষার পরিবেশ করে দিতে হবে পৃথিবীর অনেক দেশেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ আমাদের দেশে অনেক জায়গায় সেটা ব্যাহত হয় নানা কারণে পরিবেশগত কারণে ইত্যাদি কিন্তু আমাদের যারা পলিসি মেকার সেই শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব সিন্ডিকেট আছে এবং তাদের সিনেট আছে তারা সকলে মিলে তরুণদের জন্য একটা সুন্দর পরিবেশ যাতে তারা শিক্ষার অনুকূল পরিবেশ শিক্ষা বান্ধব পরিবেশ পায় সেটা সৃষ্টি করতে হবে এটা আপনি মালয়েশিয়া গেলে পাবেন সৌদি আরব গেলে পাবেন বিশ্ববিদ্যালয়ের যে কোনো আঙিনায় দেখবেন যে যে কোনো জায়গায় সেই লাইব্রেরি বলেন লাইব্রেরির আঙ্গিনা বলেন বা ক্যাম্পাস বলেন সুন্দর করে পড়ার একটা সুযোগ সেখানে আছে সবার মধ্যে একটা অ্যাকাডেমিক স্টাডির একটা অনুপ্রেরণা আছে রিসার্চের অনুপ্রেরণা আসছে এই জায়গায় কিছু ইনসেন্টিভও দিতে হবে যাতে ছাত্ররা গবেষণা কাজে বোধ করে এবং তাদেরকে কাজে লাগানোর জন্য বিশেষ করে কমিউনিটি ডেভেলপমেন্টের সাথে তরুণদের ইনভলভ করা এটা খুবই জরুরি একটা বিষয় তা আমাদের শিক্ষকরা যারা এখানে আছেন তারা সেটা করবেন এবং পলিসি মেকাররা সেটা করবেন ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা অনেকেই যারা সেখানে হয়তো গিয়েছেন জানেন অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্টের একটা কোর্স থাকে সেটা হতে পারে ক্রেডিট অথবা নন ক্রেডিট আওয়ার ছয় মাস বা এক বছরের যার জন্য সার্টিফিকেট শো করতে হয় এটার উদ্দেশ্য হলো আমরা যা শিখছি আমাদের কমিউনিটির লোকদের উন্নয়নের সাথে সেটা কি ম্যাচ করতে পারছি না আমরা কি শুধু রাজনীতিই করে যাব ছাত্র রাজনীতি নাকি আমাদের দেশের যে এত বড় জনগোষ্ঠী আছে তাদের উন্নয়নে কাজ করব। আমাদের স্টুডেন্টরা কখনো চলে যেতে পারে পঞ্চগড়ে অথবা লালমনিরহাট চিটগং হিল ট্র্যাকস অথবা লক্ষ্মীপুরের সেই চরঞ্চলে মানুষ কীভাবে থাকে আমাদের কিছু বিশেষ করে সোশ্যাল সায়েন্স সহ অন্য অন্য সাবজেক্টগুলোতে কিছু গবেষণা হতে পারে যে এই প্রত্যন্ত অঞ্চলের অথবা বস্তিবাসী মানুষ কিংবা যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলি হিজোড়া তাদের জীবনধারাটা কেমন এর কি মান উন্নয়ন সম্ভব কি নাই তরুণরা তো সেটা ভাবতে পারে তরুণরা যদি বড় বড় কাজ করতে পারে তাহলে এই রুট লেভেলের কাজটাও তরুণদের করা উচিত এবং এগুলো হওয়া উচিত তাদের শিক্ষার একটা পার্ট তাহলে দেশ জাতি মানুষের উন্নয়নে সে অ্যাঙ্গেজড হবে সে একটা অপরাজনীতিতে অ্যাঙ্গেজড হবে না এভাবে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশের তরুণরা মুসলিম তরুণরা তারা বিশাল রোল প্লে করতে পারবে আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তফিক দান করেন যেন আমাদেরকে সৎ এবং নিষ্ঠাবান মুসলিম হিসাবে তৈরি হওয়ার তফিক দেন যেন সৎ নাগরিক হয়ে আমরা দেশ জাতি এবং উম্মার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারি আকুল উকাউলি হাদা ও আস্তাক ফিরুল্লাহ আলী আলাকুম ওয়ালে সাহেল মুসলিমিন ফস্তাক ফিরুহ ইনহু আল গাফুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াল আকিবাতুল মুতাকিন ওয়া উসল্লি ওয়া উসল্লিম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আইয়ুহাল মুসলিমুন ইত্তাকুল্লাহ ওয়াত্তাবিউ সুন্নাত নাবিয়িকুম ওয়কর ইবাদ্লাহন ওয়কর আবাদাহ মুকমিন আল্লাহমে তকব্বাল মিন্ ইনক্কা আন্তী আল আলিম আলাইনা আলাইনাকে আন্ত তওয় রহিম ইবাদ আমরা আল্লাহ সুবাহান্লার আর হামদ এবং সানা পেশ করছি প্রশংসা করছি যিনি আমাদেরকে মুসলিম হিসাবে এই পৃথিবীতে থাকার এবং জীবনযাপন করার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা এই তৌফিক কামনা করছি যেন আমাদের জীবনের বাকি অংশটা তার এত আত তার আনুগত্যের উপর আমরা পরিচালনা করতে পারি আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় নৈতিকতা এবং ইমান ইমানদার হয়ে বিশুদ্ধ যেই পন্থা রয়েছে ইসলামের হালাল হারাম বাদ বিছার করে আমরা আমরা যেন জীবনটাকে অতিবাহিত করতে পারি আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি আল্লাহ যেন আমাদের এই দেশের উপর বারাকা নাজিল করেন আমাদের তরুণদেরকে আল্লাহ যেন সুপথে রাখেন হেদায়তের উপর রাখেন কোরআন এবং সন্ন্যার উপরে রাখেন তরুণদেরকে যেন আল্লাহ সুযোগ্য দক্ষ নাগরিক হিসাবে গড়ে ওঠার তফিক দান করেন আমরা যারা শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি আল্লাহ যেন আমাদের সকল শিক্ষককে প্রাণপণে একটা সুন্দর জেনারেশন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে রোল প্লে করার তফিক দান করেন এবং আমাদের সবার আদর্শ যেন নবি আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ হিসাবে আমাদের মনে প্রাণে চিন্তা চেতনায় সর্বাক্ষণিকভাবে জাগরুক থাকে আল্লাহমায়মিনিয়া রব্বাল্লা আলমিন মনে রাখবেন আমরা মনে হয় গত এক মাস রবিউল্লা মাস পার হয়ে আসলাম আমাদের এই দেশে অধিকাংশ মানুষ মনে করে যে আউয়াল মাসেই শুধু সিরাত চর্চা আর বাকি মাসগুলোতে আমাদের চর্চা কিন্তু ইসলামের বক্তব্য হচ্ছে ন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মাস প্রত্যেকটা দিনেই আপনি রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে ধারণ করবেন এবং সেভাবেই জীবনযাপন করবেন তাহলে সিরাত চর্চা সারা বছর ধরেই চলবে রাসুল সাল্লাহ সাল্লাম সারাটা জীবনভর তিনি আমাদের আদর্শ আসুন সেই মানসিক মনোবলটা আমরা তৈরি করি মানসিক মাইন্ডসেটটা আমরা তৈরি করি আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন আল্লাহ যেন আমাদের যার যে সমস্যা আছে সেটা দূর করে দেন অভাব অনটন দূর করে দেন যারা বন্যা পীড়িত আছেন নতুন করে আবার অনেকেই বন্যা বন্যায় মধ্যে পড়ে গেছে বিশেষ করে উত্তরবঙ্গে আমরা দেখেছি লালমনিরহাট বা ওই এলাকায় আল্লাহ যেন তাদের সহায় হন যারা ইতিমধ্যে বন্যা দুর্গত অঞ্চলে থেকে তারা সব কিছু হারিয়েছেন কিংবা দুস্থ হয়ে গেছেন আমি দোয়া করি আল্লাহ যেন তাদের সহায় হন এবং আমরা যারা ঢাকাতে কিংবা অন্যান্য অঞ্চলে ভালো আছি তাদের পাশে দাঁড়াই অনেকেই দাঁড়িয়েছেন আরও যেন আমরা তাদের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সে তাদেরকে সুস্থ করে দিন এবং যারা ঋণগ্রস্ত আল্লাহ তাদের ঋণ শোধ করে দিন যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দিন